কি কারণে পাকিস্তানের অর্থনীতি এত ভেঙে পড়ল তা এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। কারণ পাকিস্তানে একের পর এক দুর্যোগ চলতেই থাকে, অর্থনৈতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ। পাকিস্তানের পলিটিক্যাল হিস্ট্রি অনেকটা রাজাদের মতো। আগেকার দিনে যেমন রাজারা তাদের সিংহাসনে বসার জন্য তাদের পুত্র তাদের হত্যা করে দিত, ঠিক তেমনই পাকিস্তানেও রাজাদের মতো চলছে। 1947 সালে ভারতের সঙ্গেই পাকিস্তান স্বাধীন হয়, কিন্তু পাকিস্তানে প্রথম ডেমোক্রেটিক ভোট হয়েছিল 1970 সালে, প্রায় 23 বছর পরে। 1947 সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানে 29 জন প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় এর মধ্যে কেউ তার টার্ম কমপ্লিট করে যেতে পারেননি, অর্থাৎ 5 বছর কমপ্লিট করতে পারেনি। দুর্নীতি বা করাপশন জন্য তারা সেখান থেকে সরে গেছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। 18 বার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি বা করাপশনের জন্য। এর বছর ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়। ইমরান খান যিনি একসময় ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং ছিল ন্যাশনাল হিরো, তাকেও তার পদ থেকে সরে যেতে হয়। ইমরান খান একসময় নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত শেহবাজ শরীফ 7টি আলাদা আলাদা পার্টির সঙ্গে যুগ্মভাবে নো কনফিডেন্স মোশন নিয়ে আসে এবং ইমরান খানের সরকার পড়ে যায়। শেহবাজ শরীফের ডাকনাম ছিল পাঞ্জাবের স্পিড। তিনি ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, পরপর 4 বার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং এই পাঞ্জাব ভারতের পাঞ্জাব নয়, এটি পাকিস্তানের পাঞ্জাব, পাকিস্তানের একটি রাজ্য পাঞ্জাব। সেখানে তিনি পরপর 4 বার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং খুব ভালো কাজ করার জন্য অনেকেই তাকে সাপোর্ট করে আসছে। এবং শেহবাজ শরীফ বর্তমানে নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখছে। নতুন পাকিস্তান গড়ার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে সেটি করতে পারছে না। জ্ঞানে নতুন পাকিস্তানের এই চিন্তাভাবনা নতুন অর্থনৈতিক সমস্যা ডেকে আনে, কারণ সরকার চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে অর্থনৈতিক নিয়মকানুন পরিবর্তন করার চেষ্টা হয়, সম্পূর্ণরূপে অর্থনৈতিক পলিসিও চেঞ্জ করা হয়, মানে যা অর্থনৈতিক দুর্যোগ ডেকে আনে। এবার অর্থনৈতিক দুর্যোগ নিয়ে কিছু আলোচনা করব। কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনীতি পড়তে থাকে এবং ধার বাড়তে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক অনেক আগেই পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে, কিন্তু পাকিস্তান তেমনভাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি। পাকিস্তান প্রতি বছর বিদেশে $30 বিলিয়ন মাল রপ্তানি করে এবং বিদেশ থেকে $90 বিলিয়ন মাল আমদানি করে। এর ফলে পাকিস্তানে একটি বড় গ্যাপ তৈরি হয়েছে, যেখান থেকে পাকিস্তানের আয়ের থেকে ব্যয় অনেক বেড়ে গেছে। এবং এই অর্থনীতির জন্য, এই গ্যাপ পূরণ করার জন্য পাকিস্তান দিনের পর দিন লোন নিয়ে চলেছে এবং তার সুদ এখন তাকে গুনতে হচ্ছে। পাকিস্তানের জিডিপি $376 বিলিয়ন, অন্যদিকে পাকিস্তানের ধার $274 বিলিয়ন। এত ধার কে দিল? আসলে এই ধার কেউ দেয়নি। পাকিস্তান প্রতি বছর কিছু কিছু করে ধার নিচ্ছে এবং তার উপর যে ইন্টারেস্ট হচ্ছে, এই ইন্টারেস্ট বাড়তে বাড়তে বর্তমান পরিস্থিতি এই এসে দাঁড়িয়েছে। পাকিস্তানের বাজেটের 1/3 এই লোনের ইন্টারেস্ট দিতেই চলে যায়। এইভাবে পাকিস্তান একটা ডেড ট্র্যাপের মধ্যে প্রবেশ করেছে, যেখান থেকে বেরিয়ে আসা সত্যিই খুব কঠিন ব্যাপার, এবং এখান থেকে বেরোতে গেলে পাকিস্তানের দরকার আরও লোন। পাকিস্তানকে বর্তমানে 3 মাসের মধ্যে $8 বিলিয়ন লোন শোধ করতে হবে, কিন্তু পাকিস্তানের কাছে আছে মাত্র $5.8 বিলিয়ন। বাদবাকি অর্থের জন্য পাকিস্তান অন্যান্য দেশের কাছে সাহায্য চাইছে। সরকার জানে খাবারের দাম বাড়ছে, নতুন কোনো স্কিম এনে সাধারণ মানুষকে সাহায্য করবে তার সামর্থ্য সরকারের নেই। বারবার সরকার চেঞ্জ হওয়ার কারণে পাকিস্তানের গ্লোবাল ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। এবার জানা যাক প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। আগের বছর পাকিস্তানে এক বিশাল ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।
বিশাল বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবিলা করেছে এবং সেখানে প্রায় $30 বিলিয়ন মতো টাকা খরচ হয়ে গেছে, যা পাকিস্তানের জন্য খুব একটা ভালো হয়নি। দেশের এত টাকা ব্যয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান। পাকিস্তান এক ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। একের পর এক বিপদ পাকিস্তানের সামনে এসে হাজির হচ্ছে। অন্যদিকে পাকিস্তানে তালিবানেরও ভয় আছে। পাকিস্তান চার ভাগে ভাগ হয়ে যেতে পারে। পাকিস্তানের জনগণের ওপর থেকে কন্ট্রোল উঠে যেতে পারে। এর ফলে ভারতে কী প্রভাব পড়বে, চলুন একবার দেখে নেওয়া যাক। এখন পাকিস্তান যদিও প্রবলেমে আছে, কিন্তু এমন অনেক দেশ বা ইনস্টিটিউট আছে যা পাকিস্তানকে সাহায্য করতে চায় এবং পাকিস্তানকে সাহায্য করার জন্য তারা এগিয়ে এসেছে এবং $10 বিলিয়ন মতো সাহায্য তারা পাকিস্তানকে করেছে। তারা চায় এই টাকা দিয়ে পাকিস্তান তার সাধারণ জনগণকে সাহায্য করুক রেশন এবং অন্যান্য দিক দিয়ে। এই মাত্র খবর এসেছে আমেরিকা পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। আপনারা তো জানেনই আমেরিকা কারোর ভালো বন্ধু হয় না। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে ওপারের জনগণ আন্দোলন করছে ভারতের সঙ্গে যোগ দেবে বলে। এই সিগন্যাল বিদেশ নীতির ক্ষেত্রে একটি বিশেষভাবে সাহায্য করবে। সাধারণত ভারত এবং পাকিস্তানে খুব বেশি ব্যবসা বাণিজ্য হয় না, সেই কারণে অর্থনৈতিক কোনো ইম্প্যাক্ট ভারতে পড়বে না। কিন্তু তবুও পার্শ্ববর্তী দেশ ক্রাইসিসে পড়ে গেলে ইম্প্যাক্ট তো পড়তেই পারে। একদিকে শ্রীলঙ্কা অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক সমস্যায় রয়েছে। ভারতের পার্শ্ববর্তী দুটি দেশ অর্থনৈতিক সমস্যায় বা অর্থনৈতিক মন্দায় আসলে ভারতের তো একটু সমস্যা আসতেই পারে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন চায়না বা চীন কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছে। চীন যদি কাউকে কিছু দেয়, চীন কিন্তু তা সুদে আসলে উসুল করে নেয়। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি IMF থেকে সাহায্য না পায়, তবে চীন দ্রুত পাকিস্তানের পাশে এগিয়ে আসবে এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করবে এবং অন্যদিকে পাকিস্তানের কাছ থেকে এমন কিছু চেয়ে নেবে যা ভারতের ওপর ইম্প্যাক্ট ফেলবে। ভারতকে সমস্যা ফেলার জন্য চীন পাকিস্তানকে সাহায্য করবে এবং ভারতের দিকে একটি সমস্যা তৈরি করবে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ভবিষ্যৎ কেমন হবে তা সময় বলে দেবে। সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয়, সময় আমাদের সমস্ত কিছু বদলে দেয়। সময় হয়তো একদিন পাকিস্তানকে অর্থনৈতিক চাঙ্গা করে দেবে। এই ধরনের ভিডিও থেকে যদি আপনি সামান্যতম কিছু জানতে পারেন, সামান্যতম আপনার যদি হেল্প হয়, অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।